Islamic Studio on the way to insert better. Allah Pak Rabbul Alamin Jadin theke duniya srishti korechen chandra surya shomoy srishti korechen 6 diner bhitore Allah taala gota srishti kainat ke srishti korechen to duniyar boyosh koto eta amra Quran hadise paini khuje কত আগে আল্লাহ তাআলা দুনিয়া বানাইছে সূর্যের বয়স কত চন্দ্রের বয়স কত এটা আমরা কিতাবে পাই না আমি পাই না বিজ্ঞানীরা গবেষণা করে কিছু কিছু বের করে তাতে তাদের আইডিয়া মতে সূর্য চন্দ্রের যে কয়দিন বয়স পৃথিবীর বয়সও সে কয়দিন এবার সূর্যের বয়স কত বিজ্ঞানীরা বের করতে সক্ষম হয়েছে সূর্যের বয়স 450 কোটি বছর চন্দ্রের বয়সও 450 কোটি বছর অতএব দুনিয়ার বয়সও বিগত চলে গেছে 450 কোটি বছর এবার দুনিয়া থাকবে কতদিন প্রথমরা দুনিয়াকে ধ্বংস হওয়াটা স্বীকার করতেন না এটা প্রকৃতি যেমন আজকাল চলতে আছে শুক্রবার গেল শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি আবার শুক্রবার আসবে আবার শনিবার আসবে আবার শুক্রবার আসবে এভাবে ঘুরতেছে এরকম ঘুরতে থাকবে এই দুনিয়া ধ্বংস হবে আর কিয়ামত হবে এটা আমরা বিশ্বাস করতেন না পরবর্তীতে আমরা বের করতে সক্ষম হয়েছে না দুনিয়া থাকবে না একদিন ধ্বংস হবে তবে থাকবে কতদিন দুনিয়া থাকবে যতদিন সূর্য আছে চন্দ্র আছে অতদিন দুনিয়া আছে এবার সূর্য কতদিন হায়াত পাবে ওনাদের কম্পিউটার দিয়ে বিজ্ঞানী থিওরি দিয়ে বের করে কয় সূর্যের বয়স টোটাল হবে 3000 কোটি বছর তো তার 3000 কোটি বছর হায়াতকে তিন ভাগে বিভক্ত করা হয় 1000 কোটি বছর শিশুকাল 1000 কোটি বছর যৌবনকাল 1000 কোটি বছর সূর্যের বৃদ্ধকাল এবার সূর্যের শিশুকাল থেকে মাত্র অতিবাহিত হয়েছে 450 কোটি বছর অতএব তার শিশুকালেরই রয়ে গেছে আরো 550 কোটি বছর এরপরে তার যৌবনকাল 1000 কোটি বছর তার বৃদ্ধকাল 1000 কোটি বছর টোটাল তার হায়াতের থেকে আরো বেঁচে আছে এখনো বাকি আছে 2500 কোটি বছর আল্লাহু আকবার তো তারপর ওরা স্বীকার করেন যে 2500 কোটি বছর পরে দুনিয়া ধ্বংস হবে এবার ওরা গবেষণা করে বের করলেন যে সূর্য কে 2500 কোটি বছরই থাকবে নাকি তার এক্সটেনশন হবে আরো হায়াত বাড়ানো হবে নাকি একটু কমবে তো গবেষণা করে ওরা পেয়েছে যে সূর্য তার শিশুকালের হায়াতটাই শেষ করতে পারবে না এর আগেই সূর্য ধ্বংস হয়ে যাবে অতএব সূর্য ধ্বংস দুনিয়াও ধ্বংস সূর্যের শিশুকালের ভিতরে এই গবেষণা করে শেষ করতে না করতে জাপানের এক বিজ্ঞানী ফতোয়া দিয়ে দিল ফতোয়া তো এখন হুজুরকে চাইতে বিজ্ঞানীরাও কম দেয় না কথা কন নাকি রোহিত স্যার কম কে আমার গলা বুঝে গেছে বলে আপনারা কোথায় গেছেন আমার সাথে কা হবে না স্টেজে বসা অবস্থায় এই গরমকাল যে কয়দিন আছে ফ্যানের বাতাস খাইলে ওই ফ্যান খাইলে আমার ভাত খাওয়া বন্ধ হয়ে যায় সাথে সাথে গলা বসে যায় আগে একদিন একজন আদর করে একটু বাতাস দিতে গেছে প্রচুর গামি গেছে দেখা ওই যে গলা বসছে আর তার মধ্যে উঠতেছেই না খুব কষ্ট হচ্ছে বুক ফেটে যাচ্ছে মাথার ছাদেও আঘাত লাগতেছে একটু আপনারা হাই হুই ফুসফাস সাথে সাথে মারিয়েন তালি বোঝ বোঝ আপনারা বসতেছেন ঠিক এবার ফতোয়া দেশে জাপানি বিজ্ঞানী 5ই মে কিয়ামত হবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে মনে আছে নাকি আপনাদের সারা বাংলাদেশের সারা পৃথিবীর মানুষ অমুসলমানরা তো 100% বিশ্বাস করে ফেলাইছে মুসলমানরা পর্যন্ত বিশ্বাস করে ফেলাইছে
টুকিটাকি মৌলভীরাও কেমন যেন মুখ বেজার নরম নরম ভাবে ঘোরাফেরা করতেছে। আমি কয়জনটা জিজ্ঞেস করলাম, তোরা এরকম কয়দিন বার বার ভাব কেন? কয়ে আর মাত্র 7-8 দিন আসছি দুনিয়ায়। ডাক কয় কি? ও ডাকাত বলে কি? আর মাত্র 7-8 দিন, মে মাসের 5 তারিখ হইতে আর 7-8 দিন আছে। আমার বড় বোন বলো, বড় দিনদার, সেও আমারে কয়, ভাই আমাদের ওদিক ছোট ভাইরে ভাটি কয়, ভাটি তুই ওই 5 তারিখে এদিক ওদিক যাস না। আমি কই তার মানে? কয় যে 5 তারিখে শুনতেছি দুনিয়া ধ্বংস হয়ে যাবে, হয়তো ধ্বংসই যদি হয়ে যায় তা বাড়ি থাকলেও থাকবো না, হতে ঘাটে থাকলেও থাকবো না, এদিক ওদিক থাকবো না কে? কয় যে বাড়ি চাকরি সবাই মিলে একটা বুঝ হবে যে কিরম হচ্ছে কে আমার, সেই জন্য তোরে কই যে এদিক ওদিক যাস না। আমি কইলাম, 5ই মে যদি কিয়ামত হয় তাহলে আল্লাহ মিথ্যা, রসুলও মিথ্যা, কোরআনও মিথ্যা, হাদিসও মিথ্যা, এতদিন যা বলছি সম্পূর্ণ মিথ্যা আর মিথ্যা। কথা কন ঠিক ঠিক না? আমার বোন কয় কেন তুই এত গ্যারান্টি দিস? আমি কইলাম যদি আপনি মুসলমান হয়ে থাকেন 5ই মে কিয়ামত হবে না, একিন কইরা নতুন করে কলেমা পড়েন, আপনার ইমানের মধ্যে ত্রুটি হয়েছে, এতদিন পর্যন্ত কিতাবে পড়েছেন, উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছেন, কিয়ামতের আগে বড় 10টা ঘটনা ঘটবে। ওইটা যাকে বলা হয় আলামতে কুবরা, ছোট ছোট ঘটনা বা সংখ্যা ঘটতে আছে আল্লাহর নবীদের 1000 বছর আগে কিয়ামতের পূর্বাভাসের আলামত হিসেবে যা কিছু বলে গেছে, রন্ধে রন্ধে সব মিলতে তালে আছে, অনেকগুলোই তার প্রমাণে আইসা গেছে। আর বড় বড় 10টা ঘটনার একটাও বাকি থাকতে দুনিয়ায় কিয়ামত ঘটবে না। উনি কয় ভাই তাই বলতে দেখি সে বড় কয়টার নাম একটু কয়টু বুঝলে? আমি কইলাম ধরে নেন 1 নম্বরে ঈসা আলাইহিসসালামের আগমন, ঈসা আলাইহিসসালাম আবার দুনিয়ায় আসবে। আমার নবী বলেছেন ঈসা আলাইহিসসালাম কি দুনিয়ায় দ্বিতীয়বার আসছে? কথা বলেন এসেছে? ঈসা আলাইহিসসালাম আসে নাই, মেহেদী আলাইহিসসালাম আসবে, ইমামে মাহদী, ইমামে মাহদী আর ঈসা আলাইহিসসালাম দুইজনে যৌথ আন্দোলন করিয়া গোটা দুনিয়ায় কাফের মুশরিকদেরকে পরাজিত করে সারা দুনিয়ায় একটা মাত্র ইসলামী স্টেট হবে, সারা দুনিয়া ব্যাপী এক স্টেট হবে, রাষ্ট্র চালাইবেন ওনারা, দুনিয়ায় কোনো কাফের মুশরিক সেই সময় থাকবে না। এ ঘটনা কি ঘটেছে? তাহলে কিয়ামত হয় 5ই মে কিভাবে? দেখি আর দুই একটা ক, আমাকে আর দুই একটা ক। আমি কে কে দুটোই পরাণ করে না, কয়তাম মোটামুটি আর একটু ক শুনি। আমি কইলাম তারপরে ইয়াজুজ মাজুজ আসবে, মেহেদি আলাইহিসসালাম আসার আগে ইয়াজুজ মাজুজ আসবে, তা কি আসছে? কয় না আসে নাই। দাজ্জাল আসবে, তা কি আসছে? কয় না আসে নাই। এরপরে দাব্বাতুল আরদ আসবে, চতুষ্পদ একটা জন্তু আসবে, 4টে পা থাকবে তার, 2টা হাত থাকবে তার, 2টা ডানা থাকবে তার, ইচ্ছা করলে হাঁটতে পারবে, ইচ্ছা করলে উড়তে পারবে, বিশাল বড় জন্তু, বসতে তার 1.5 বিঘে জায়গা লাগবে। এত বড় প্রাণী কি দেখছেন নাকি? কয় আসলি কোনো জায়গায়? আইসো হয়তো আমার সাথে দেখা হয়নি। আমি কইলাম আপনার সাথে দেখা হবে, আমার সাথে দেখা হবে যদি আমাদের উপস্থিতিতে আসে। ওই প্রাণীটার ডান হাতে থাকবে মুসা আলাইহিসসালামের লাঠি, বাম হাতে থাকবে সুলাইমান আলাইহিসসালামের আংটি। প্রত্যেকটা মানুষের সাথে সে সাক্ষাৎ করবে, মাত্র 40 দিনের ভিতরে গোটা দুনিয়ার মানুষকে 2 ভাগে বিভক্ত করে ফেলবে। মানুষের কপালে সুলাইমান আলাইহিসসালামের আংটি দিয়া যখন সোয়া দিবে, মানুষটা যদি বেঈমান আর কাফের হয় তার চেহারাটা হয়ে যাবে ব্ল্যাক বোর্ডের মতো কালো। মুসা আলাইহিসসালামের হাতের লাঠি থাকবে এই ভদ্র এই প্রাণীটার হাতে, উনি ওই লাঠি দিয়া ওই ব্ল্যাকবোর্ড ডলা চেহারার কপালে লিখবে আন্তা কাফের, তুমি কাফের। আর মোমেনের কপালে যখন ওই আংটি দিয়ে সোয়া দিবে চেহারাটা উজ্জ্বল ফর্সা সাদা হয়ে যাবে, একেবারে নুরানি চেহারা হবে। এবার ওই লাঠি দিয়ে ওনারও কপালে লিখবে আন্তা মোমেন। এমন করে মোমেন আর কাফের ভাগ করে ফেলবে। মাত্র 40 দিনের ভিতরে পৃথিবীতে যত 1000 কোটি মানুষ থাকুক, সমস্ত মানুষকে ওই একটা প্রাণীতে 2 ভাগ করে ফেলবে।
দেখা হবে না তা না যদি আমি আপনি বেঁচে থাকি এর ভিতরে যদি ওই প্রাণী আসে প্রত্যেকের সাথেই দেখা হবে কেউ তাকে ধরে বসতে চাইলে ধরতে পারবে না কেউ তারে বাঁধতে চাইলে বাঁধতে পারবে না কেউ তারে আটকাইতে চাইলে আটকাইতে পারবে না কেউ তার গতি রোধ করতে পারবে না কেউ তারে অ্যাক্সিডেন্ট করে ফেলাই দিতে পারবে না কেউ তারে গুলি গুল্লা করে মেরে দিতে পারবে না ওর কাম সে চালিয়ে যাইবে চল্লিশ দিনের ভিতরে সারা দুনিয়ার মানুষকে দুই ভাগ করার পরে এরপরে পূর্ব দক্ষিণ কর থেকে একটা হালকা মৃদু বাতাস আসবে ওই বাতাসটা গরম না ঠান্ডাও না এসি আর কন্ডিশনের মতো বাতাস এই এসি বাতাস আইসা সমস্ত মানুষের গায়ে লাগবে আর এর ভিতরে যাদের কপালে মোমেন লেখা হয়েছে এই মানুষগুলো সাকরাতে মরণ ছাড়া মৃত্যু যন্ত্রণা টের পাইবে না ইমানের সাথে কলেমা পড়তে পড়তে এন্তেকাল কইরা যাবে ও দোস্ত এই ঘটনা কি ঘটছে জ্বর হলো না তাহলে পাঁচই মের কিয়ামত হবে অবশ্যই না কথা বলুন ঠিক কিনা একটা একটা করে কই আর আমার বোন সুন্দর করে বুঝতে আছে এই যে মানুষগুলো দুনিয়া এতে কাল করলো মোমেন সার্টিফিকেট পাওয়া মানুষগুলো এদের জানাজা পড়ার জন্য কাফন পরানোর জন্য গোসল করানোর জন্য কবর খননের জন্য দাফন করার জন্য একজন মোমেনও দুনিয়ায় থাকবে না এরা ছাড়া যত মানুষ থাকলো দুনিয়ায় সমস্ত মানুষ পাইকারি কাফের একেবারে নিজলি কাফের কোনো ভেজাল নাই নির্ভেজাল এবার এই মানুষগুলোর কাফন দাফন করবে কে যে যে জায়গা মারা যে পড়ে যাবে ওই জায়গার মাটি ফাঁকা হয়ে কবর হয়ে যাবে আল্লাহর বাস্তে মানুষগুলো মাটির মধ্যে ঢুকে যাবে অনাসে মাটি মিশে কাফন দাফন হয়ে যাবে জোরে বলি সুবহানাল্লাহ এরপরে যে মানুষগুলো থাকলো সম্পূর্ণ কাফের বেঈমান এই বেঈমানদার এর ভিতরে একটা মানুষ আল্লাহ বলনে বলা থাকবে না এই আল্লাহ বলনে বলা যতদিন থাকবে দুনিয়ায় অতদিন কে হবে না আমার নবী বলেন লা তাকুনু সাতু ফিল আরদে হাত্তা ইউকালা ফিল আরদে আল্লাহ আল্লাহ জমিনে যতদিন একজন মানুষ আল্লাহ বলনে বলা থাকবে অতদিন ওই ব্যক্তির ছিল আল্লাহ পাক দুনিয়াকে ধ্বংস করবে না এ আমেরিকান মহাশক্তি তোমার রসিলায় দুনিয়া টিকে নাই এ জাপানের মহাশক্তি তোমার রসিলায় দুনিয়া টিকে নাই এ চাইনার প্রযুক্তি তোমার রসিলায় দুনিয়া টিকে নাই এ ভারতের মহাশক্তি তোমার রসিলায় দুনিয়া টিকে নাই দুনিয়া টিকে আছে কোনো কাফের মুশরিকের কারণে নয় একমাত্র ক্ষুদ্র দুর্বল ইমানদার মুমেনের ইমানের রসিলায় যখন ওই সময় একজন মানুষ ইমানদার থাকবে না আল্লাহ কয় আমি দুনিয়ায় তোদেরকে খাওয়াইছি এতদিন ইমানদারের ওসিলায় ইমানদাররা হলো পর কথা মানে ইমানদাররা পর বাকি যত বেঈমান আছে সব যাত্রী এ ভাই বিয়েতে যান না বিয়েতে যান পাঁচশো যাত্রী যায় বর কয়জনের মধ্যে পঞ্চাশ জন বর একজন বর ভ্যান চালাই নিয়ে রিক্সা চালাই নিয়ে একেবারে নর্মাল তারপর ওই দিন সে বর যাত্রী প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী মন্ত্রীরা ডিসি এসপি ওসি এমপি মন্ত্রী সচিব মহাসচিব সব ধরেন যাত্রী আর কারণবশত ভ্যান চালাই নিয়ে বর এই বর যতক্ষণ গেট দিয়ে না ঢুকবে অতক্ষণ পর্যন্ত যত দামি যাত্রী হোক ঢুকতে দেবে খাইতে দেবে এই পাঁচশো যাত্রীতে খায় কার সিলায় বরের সিলায় কথা কন বর যতই নর্মাল হোক না কেন পাঁচশো মানুষ খাবে ওই দিন বরের সিলায় আল্লাহু আকবার কিন্তু বরে বেশি খায় না যাত্রীরা বেশি খায় ওসিলা বর খায় কিনা বেশি বরে পায় বেশি খায় কম কথা কন আর যাত্রীরা পায় কম খায় বেশি বরে এত বড় তবলিগির খানসা ভরে দেয় যা যাত্রীকে দেয় না যাত্রীকে দুই দুটো পান পিটি আজকন আজকন তক্তি উঠিয়ে আর বরের ষাট প্রকার পিঠে দিয়েছে কোসড়ির ডেপ দেবে নাইছে দশ প্রকার আস্ত আড়িয়ের মাথা সিং শহরটা উঠে দিয়েছে
ছাগল একটা দেশে ঘাস সহ জিভে কামড়াইদের কাইতে গড়িয়ে রয়েছে। এত বড় বড় ডিম, এক ডিম পার্টি দুই মুরগি লাগে, কোন জায়গাতে সংগ্রহ করছে? এই দিয়ে ওরে খাঞ্চা ভরে দেবো, কিতা খায় ওই একটু একটু সিরে সিরে রুমাল ইত্যাদি মুখি দেয়, লজ্জাতে তা গাল বাইয়ে পড়ে যায়। ওর ছালও যাত্রীরা কাড়িয়ে কুড়িয়ে খেয়ে ফেলে দেয়, ঠিক না? ও শিলা আবার ও খায় কম পায় বেশি, কতক্ষণ বাজেট সব ওর নামে, খায় সব যাত্রীরা। ও দুষ্ট গোটা দুনিয়ায় 700-800 কোটি মানুষ, এর ভিতরে 150 কোটি মুসলমান, এরাই হলো পর বাজেট বাড়ার দশমান থেকে সবই এদের জন্য। দুনিয়ার যাত্রীরা লুটে গুটে খাইয়ে যাইতেছে, কতক্ষণ ঠিক কি ঠিক না? কাপের মস্তেক বেঈমান, তারা লুইটা বুইটা খাইতেছে, ওসিলা কিন্তু বর। আল্লাহ কায় যখন দুনিয়ায় আল্লাহ বললে বালাই একটা বরও থাকবে না, আমি ওই সময় যাত্রীদেরকে গেটের মধ্যে ঢুকতে দেব না, আমি ওই রকম বেঈমান যাত্রীদের দুনিয়াও রাখবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় কিয়ামতের মূল ঘটনা ঘটানো শুরু করবে। ও দোস্ত, এই যখন পাইকারি কাফের হয়ে যাবে মোমেনরা মারা যাওয়ার পরে, একটা না 72 ঘন্টা একটা রায় তবে 24×7=72, 3 দিন আর 3 রাত লম্বা একটা রাত হবে 72 ঘন্টা। এর ভিতরে দুনিয়ায় কোনো আলো থাকবে না, কারেন্টের আলো জ্বলবে না, আগুনও খুঁজে পাওয়া যাবে না, কোনো প্রকার লাইট থাকবে না, সারাটা দুনিয়া একেবারে একোজ অন্ধকার থাকবে। বলছেন তো পরিবেশটা কেমন হবে ওই মুহূর্তে, কেউ কোনো খাদ্য সামগ্রী খুঁজে পাবে না, মানুষে হই গুল্লা চিল্লে পাল্লা শুরু করে দেবে, গোটা দুনিয়া ব্যাপী কানতে কানতে পাগলের মতো হয়ে যাবে, পায়খানা করে দেবে ভয়েতে, রাতের অন্ধকারে গভীর অন্ধকারে যার যার পায়খানা ধরে খাওয়া শুরু করবে। 3 দিন ব্যাপী না খাওয়া, 3 দিন ব্যাপী আতঙ্কিত ভয়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে, মনে হয় যদি এই কিয়ামত শুরু হয়ে গেল। কিন্তু দোস্ত ওইটাও কিয়ামত না, 72 ঘন্টা অন্ধকারের পরে সবে সাদেক হবে, সূর্য উদয় হবে, তবে তবে পূর্বাকাশ থেকে সূর্য উদয় হবে না, এই সূর্য উঠবে পশ্চিম আকাশ থেকে। পশ্চিম আকাশ থেকে যখন সবে সাদেক হয়ে সূর্য উঠবে, মানুষের অন্তরে কিছুটা স্বস্তি আসবে, তবে সকলে বুঝবে যে বিপদ শুরু হয়ে গেছে। আল্লাহর নিজাম আর শৃঙ্খলাকে আল্লাহ সম্পূর্ণ পাল্টাইয়া দিয়েছে, কোটি কোটি বছর যাবৎ পূর্বাকাশ থেকে সূর্য উদয় হয়ে পশ্চিমে ডুবেছে, আর এবার পশ্চিম থেকে উঠলো না, জানি ঘটনা কি হয়ে দাঁড়াবে। যার দুপুর পর্যন্ত অর্ধ আকাশ পর্যন্ত সূর্য আইসা, আবার বিকেলবেলা পশ্চিম আকাশে সূর্য উদয় হবে, এরপরে আবার পুনরায় নিয়মতান্ত্রিক ভাবে সূর্য পূর্ব থেকে উঠে পশ্চিমে ডুববে, এরপরে যে হবে কিয়ামত, এরপরে যত মানুষ দুনিয়ায় থাকবে এদের কোনো তওবা কবুল হবে না। হাদিসের ভাষায় বলে একে রদ্দে শামস, সূর্য ফেরত আসা। এই সূর্য ফেরত আসা মানে নিয়মকে আল্লাহ সম্পূর্ণ রদবদল করে দিয়েছে। এই সময় যারা দুনিয়ায় থাকবে হাজারো কান্নাকাটি করলে তাদের তওবা কবুল হবে না, তাদের কোনো কান্নাকাটি আল্লাহর দরবারে পৌঁছবে না। এরা ধীরে 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 প্রজনন যত হইতে থাকবে, এদের প্রজনন এই সংখ্যা যত মানুষ থাকবে ওই সময় ওদের উপরে হবে কিয়ামত। ওই সময় দুনিয়ায় একটা মানুষ আল্লাহ বলনেওয়ালা থাকবে না। সুতরাং কিয়ামতের সিগনাল তোমরা দিবা, আমরা সে কথা বিশ্বাস করি, কথা কান ঠিক না? কিয়ামতের খবর কে জানে? কিয়ামতের তারিখ আল্লাহই জানে, দুনিয়ার কেউ কইতে পারবে না। ওয়া ইউনাজ্জিলুল গায়ব, কোন মেঘ কইতে পারবে না। ওয়া ইউনাজ্জিলুল গায়ব, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, কোন নারীর পেটে সন্তান আছে না আছে, দুনিয়ার কোন ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী কইতে পারবে না। আল্লাহু আকবার, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল কে কি ইনকাম করবা, কে কি খাইবা, এইটা কেউ কইতে পারবে না। ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, আর কে কোন জায়গা মারা যাবা, এইটাও কেউ কোনোদিন কইতে পারবে না। যার যেখানে মরণ আছে সেখানে যাইতেই হবে, যার যেখানে রুজি আছে তাকে সেখানে যাইতেই হবে, কথা বলি ঠিক কি ঠিক না?